সীতা পাহাড়ে নেতাজির বাড়ির সামনে দাঁড়িয়েছি। ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের কার্শিয়াং ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের প্রথম গন্তব্য হনুমানজির মন্দির। পৌঁছে গেছি নেক্সট গন্তব্যে। এটা কার্শিয়াংয়ের হনুমান মন্দির, বজরঙ্গলির মন্দির। রাস্তার ধারে টার্নিংয়ে বজরঙ্গলির বিশাল একটা মূর্তি দেখতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে আই লাভ কার্শিয়াং, পেছনে চা বাগান, দারুণ ভিউ পয়েন্ট। আর এইদিকে হচ্ছে পেছনে এটা হচ্ছে কার্শিয়াংয়ের শহরটা। আমার ব্যাকগ্রাউন্ডে এই পুরোটা কার্শিয়াং শহর। আর খুব সুন্দর একটা জায়গা। দেখে চলেছি ডাউহিলের দিকে। আর টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেল, অনেকটা খাড়া উপরে উঠলাম। আর বাইরের ঘন বন শুরু হয়ে গেছে। আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রাস্তার পাশে চলে রয়েছে। ডাউহিল স্কুলের একদম সামনে সুন্দর ছবির মতো স্কুল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBS এর ইংলিশ মিডিয়াম। ডাউহিল স্কুল দেখে সামনের দিকে গেছি হেঁটে হেঁটে। আর এই যে পাইনের গাছগুলো, একটু খুব সুন্দর পরিবেশ। তবে শুনেছি এই জায়গাটা নাকি ভৌতিক, তো জানি না কি ভূতের কি আছে। খুব সুন্দর, আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, অনেক গল্প শুনেছি ডাউহিলের এই এলাকাটা একটা কিছু সুইসাইডাল ব্যাপার আছে। তবে একটা জিনিস দেখাই, দেখুন এই যে পাইন গাছ, কত বড় পাইন গাছ। আর পুরো জায়গাটা অন্ধকার হয়ে আছে এইখান থেকে ভেতরটা, পুরো এই জায়গাটা কিন্তু অন্ধকার, অসাধারণ। আমরা ডাউহিলের যে স্কুলটা দেখলাম সেটা গার্লস স্কুল। আর এবার যাব চার্চ আর বয়েজ স্কুলটা দেখতে। এদিকটা আবার রোদ আছে, তো সামনেটায় প্রচুর টুরিস্টদেরকে দেখতে পাচ্ছি। আর এই যে পাইনের জঙ্গল, এই পাইনের জঙ্গলের ভেতরেও ঢোকার ইচ্ছা আছে। চলেছি সেই পাইনের বনের মধ্যে দিয়ে। পুরো মনে হচ্ছে যেন এসি চলছে, এতটা সুন্দর ঠান্ডা, প্রচুর টুরিস্ট। সামনে রয়েছে চার্চটি। ট্রেক করে উঠতে হচ্ছে বয়েজ স্কুলে। আমি খুব অবাক হচ্ছি, এত বড় বড় পাইনের গাছ আমি কিন্তু কোনোদিন দেখিনি। এই হলো ডাউহিলে সেই হন্টেড চার্চ, যা নিয়ে প্রচুর গল্প প্রচলিত রয়েছে। আর
ঠিক উপরে রয়েছে বয়েজ হাই স্কুলটা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, সামনেটা যাবো এবার, এটা ব্যাক সাইডটা দেখে কিন্তু ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। সোমেন, ভয় লাগছে? মানে দেখে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে, এবং আমরা ছবি তুললাম পেছনে আর কাউকে পাওয়ার আশা করছে। ছবির পেছনে না, ছবির পেছনে বাড়ি গিয়ে হয়তো দেখবো পেছনে কেউ একজন আছে। ডাউহিলের বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং এই প্রাচীন চার্চটিকে নিয়ে রয়েছে প্রচুর গল্পকথা। অনেকে নাকি অনেকবার এই স্কুল এবং চার্চ থেকে অনেক রকম ভৌতিক শব্দ শুনেছেন। ব্রিটিশ পিরিয়ডে প্রচুর মানুষ নাকি এই ঘন অরণ্যে সুইসাইড করতেন, তারপর থেকেই নাকি জায়গাটা হন্টেড হয়ে গিয়েছে। তবে সত্যি কি তা আজও উদ্ধার হয়নি এবং আমাদেরও চোখে কিছু পড়েনি। তবে আজও সন্ধ্যের পর এই রাস্তায় কেউ আসেন না, স্থানীয় হোটেলগুলো থেকেও ট্যুরিস্টদেরকে আসতে মানা করে দেওয়া হয়। তবে তা সত্যি কিনা বা কোনো উদ্দেশ্য প্রণোদিত কিনা সে বিষয়ে সঠিক কোনো তথ্য আমার কাছে নেই। ডাউহিল বয়েজ হাই স্কুল আর অ্যাবান্ডেন্ট চার্চটা দেখে এখন যাচ্ছি ইকো পার্কের দিকে। পাইনের ঘন বন, তার মাঝখান দিয়ে রাস্তা, ট্রেক করতে করতে উঠছি। এই রিজার্ভ ডেন্স ফরেস্ট, এটা পাইনের ফরেস্ট, তার পাশ দিয়ে যাচ্ছি। ওটা দেখা কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট স্পটে আমরা যাবো। কাকা কোথায় যাচ্ছি আমরা নেক্সট? আচ্ছা আচ্ছা। ডাউহিলের হন্টেড চার্চ এবং স্কুল দেখে ডেথ রোড হয়ে আমরা ফিরে এলাম একটু নিচে কার্শিয়াংয়ের মূল শহরে। এবারে আমাদের গন্তব্য ওই দূরের টাওয়ারটা, ওটা কার্শিয়াংয়ের বিখ্যাত টিভি টাওয়ার। কার্শিয়াং রেল স্টেশনের বাঁ দিক দিয়ে সরু গলিটা নিয়ে আমরা চলতে লাগলাম। কার্শিয়াং শহর যে যথেষ্ট প্রাচীন তা এর রাস্তাগুলো দেখলেই অনুমান করা যায়। রাস্তাগুলো এতটাই চাপা যে দুটো গাড়ি পাশাপাশি ওভারটেক করতে পারে না, একটিকে দাঁড়িয়ে তবে অন্যটিকে ওভারটেক করতে হয়। তো যাই হোক, সে গলি রাস্তাগুলো কাটিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম আমাদের পরবর্তী গন্তব্য টিভি টাওয়ার এবং আকাশবাণীর সম্প্রচার কেন্দ্রের দিকে। পৌঁছে গেছি কার্শিয়াংয়ে টিভি টাওয়ারের এখানে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ইগলস ক্রেক। চলুন ভেতরটা ঘুরে দেখি। পাশে যে পাহাড়টা, এটা হচ্ছে ডাউহিলের পাহাড় যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এলাম। জানিয়ে রাখি এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 10 টাকা করে পার হেড টিকিট। টিকিট কেটেছে, এন্ট্রি ফি 10 টাকা আর কি।
এই ইগলস ক্রেক ভিউ পয়েন্টে রয়েছে একটি সুউচ্চ ওয়াচ টাওয়ার, যেখানে উঠলে অবশ্যই একটা আলাদা অনুভূতি জন্মায়। পাশেই রয়েছে একটি সুদৃশ্য পার্ক এবং একটি ওয়াটার রিজার্ভার। অল্টিটিউড সিকনেসের জন্য অরবিন্দ এই ওয়াচ টাওয়ারে উঠতে পারল না। সবার আগে উঠেছে সৌমেন, তারপরে অনিমেষ, নেক্সট আমি। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে কিন্তু দেখতে পাওয়া যায়। দারুণ ভিউ। উপরদিকে এতটা উঁচুতে উঠেছি যে এখানে সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে। এটা শহীদ স্মৃতিস্তম্ভ। তো আমরা ইগলস ক্রেক থেকে বেরিয়ে আসলাম আর ব্লগটাকে এখানেই শেষ করছি। এবার নিচে নামার পালা, শিলিগুড়িতে ফেরার পালা। রাত্রে বাস আছে, বাস ধরে বাড়ি। টিল দেন গুড বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন।